একটি পেপিনো ফলের সুন্দর একটি নতুন প্রজেক্ট করেছি, এই বাগানটি আপনাদেরকে এখন দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ অনেকদিন পরে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি পেপিনো ফলের নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ভিডিও শুরুতেই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল সেলিম ফার্মের পক্ষ থেকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই যে আমরা অতীতে আমাদের যে পেপিনো ফলের বাগান আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটি ছিল আমাদের ড্রাগন বাগানের ভিতরে সাথী ফসল হিসেবে। আর এখন আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানটি আমরা নতুন করেছি, এটি একটু গোছালোভাবে করা। তো আমাদের এই বাগানের বয়স 3 মাস 4 মাস হয়েছে। তো এই গাছে এখনই অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে। আসলে পেপিনো গাছে ফুল আসতে একটু শীত না আসলে ফুল আসা শুরু করে না। এই এই যে এখন শীত পড়া শুরু হয়ে গেছে, নভেম্বর মাস শেষ হয়ে এখন ডিসেম্বরে পড়েছে। আজকে আমরা ভিডিও করছি, আজকে ডিসেম্বর মাসের 4 তারিখ। তো দেখেন আমাদের কিছু কিছু গাছে এখনই ফুল চলে আসছে, থোকায় থোকায় ফুল। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল এসেছে, এই ফুলগুলোই আগামী কয়েকদিনের ভিতরেই ফলে পরিণত হবে। এবং এই বাগান থেকে আমরা আর 2 মাস পর থেকেই পাকা পেপিনো মিলন ফল হারভেস্ট করতে পারবো। আপনাদেরকে পরবর্তীতে সে ভিডিওগুলো পর্যায়ক্রমে আমরা সব দেখাবো। বন্ধুরা, আসেন আমাদের এই নতুন প্রজেক্টটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, গাছে ফুল আসছে, ফুলগুলো খুব শীঘ্রই ফলে পরিণত হবে। তবে গাছে যখন ফুল ফল আসে তখন একটু বাড়তি পরিচর্যার প্রয়োজন হয় গাছগুলো, তাহলে গাছের ফলগুলো একটু আকারে বড় হবে এবং পুষ্ট হবে ফলগুলো। তো আপনারা এদিকে খেয়াল রাখবেন, যারা পেপিনো ফলের বাগান করেছেন বা করতে চাচ্ছেন তাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে আপনারা যোগাযোগ করেও বিভিন্ন পরামর্শ নিতে পারেন। এই বাগানটি আমরা একটু পরিকল্পিতভাবে স্থানীয়ভাবে বিভিন্ন উপকরণ ব্যবহার করে আমরা একটু সুন্দর করে মাচা করে করার চেষ্টা করেছি, যাতে জলাবদ্ধতায় বাগানের ক্ষতি না হয়, এজন্য একটু বেট করে মাঝখানে কিছু অংশ খালি রেখে তারপরে বাগানটি করেছি। বাগানটি অনেক সুন্দর হয়েছে অল্প কয়েকদিনের ভিতরে, অনেক সুন্দর একটি বাগান বলা যায়। তো আশা করি বাগানটি দেখে আপনাদের ভালো লাগবে। আর তারপরে এবার আমরা কেমন ফল পাই, ফলগুলো মার্কেট প্রাইস কেমন থাকে, কী অবস্থা, তারপরে আমরা চেষ্টা করব বাগান আরও বড় করব বা কী করব। আর তারপরেও বাগানটি অনেক শখের বাগান, এই ফলটি একটি আনকমন ফল, সচরাচর কোথাও পাওয়া যায় না, এটি স্বাদ গন্ধও একটু ব্যতিক্রম, পুষ্টিগুণও অনেক। সেই হিসাবে বলা যায় যে ফলটি যদি কেউ টবে বা বাড়িতে ছাদে করতে চান অল্প দিয়ে একটি, সেক্ষেত্রেও অনেক সুন্দর দেখতে ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগবে। বন্ধুরা, তো এখন আপনাদেরকে এতক্ষণ আমরা আমাদের নতুন পেপিনো বাগানের যে প্রজেক্ট এটা দেখালাম আপনাদেরকে ঘুরে ঘুরে। এই বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, করে বিভিন্ন মতামত আমাদেরকে জানাতে পারেন। আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে বিভিন্ন বিষয় বিভিন্ন পরামর্শ নিতে পারেন। বা যদি কেউ শখের বসে বাগান করতে চান, সেক্ষেত্রেও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আগামীতে আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।